বন্ধুরা, মিলন মাংলা হোমিওটিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওতে আমি একজিমা কী, এর প্রকারভেদ, একজিমার কারণ, লক্ষণ এবং একজিমার চিকিৎসায় কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করেছি। একজিমা রোগটি সহজে সারতে চায় না, এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন একজিমাও সারে যদি সঠিক ওষুধটা পড়ে, তবে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। একজিমা হলো এক ধরনের চর্মরোগ যাকে ডার্মাটাইটিস বলে, আবার বাংলায় চুলকানিও বলে। নানা কারণে ত্বকের ইনফেকশনের ফলে একজিমা হয়। একজিমা হলে চুলকানি হয় এবং আক্রান্ত ত্বক নষ্ট হয়ে যায়। ছোট থেকে বড় সকলেরই একজিমা হতে পারে, তবে ছোটদের এই রোগটা বেশি হতে দেখা যায়। একজিমা ছোটদের হলে মাথায়, কানের পাশে, মুখে এবং বুকে বেশি হতে দেখা যায়, এবং বড়দের হলে কবজির পিছনে, হাঁটুর ভাঁজে, পায়ের নিচে ও কুঁচকিতে একজিমা হতে দেখা যায়। তবে শরীরের যে কোনো জায়গায় একজিমা হতে পারে। একজিমা এই রোগটা সাধারণ মনে হলেও সারতে বেশ সময় লাগে, তবে এই রোগটি ছোঁয়াচে নয়। বিভিন্ন ধরনের একজিমা হয়, যেমন অ্যাটপিক ডার্মাটাইটিস, এটা ছোটদের বেশি হয়। ডিসহাইড্রোটিক ডার্মাটাইটিস, এই একজিমা হাতের আঙুল, হাতের তালু এবং পায়ের পাতায় হয়ে থাকে। এগুলো জলে ভরা ফুঁসকুড়ির মতো হয়, চুলকায়, জ্বালা করে এবং আক্রান্ত ত্বক ফেটে যায়। নিউমুলার ডার্মাটাইটিস, এই একজিমা শীতকালে হয় বা শীতকালে বাড়ে। এতে ত্বকে গোলাকার প্যাচ হয়, অনেকটা কয়েনের মতো আকার নেয়। এই একজিমা সাধারণত পায়ের পাতার উপরের দিকে হয়ে থাকে। মেয়েদের তুলনায় ছেলেদের এই একজিমা বেশি হয়। এই একজিমাতে অসহ্য চুলকানি থাকে। আরও এক ধরনের একজিমা আছে যাকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে। এটা দু রকমের হয়, অ্যালার্জিক ডার্মাটাইটিস এবং ইরিটেন্ট ডার্মাটাইটিস। কোনো খাবার খেয়ে অ্যালার্জিক রিয়াকশন হয়ে যে একজিমা হয় তাকে অ্যালার্জিক ডার্মাটাইটিস বলে। আবার কোনো কেমিক্যালের সংস্পর্শে এলে যে একজিমা হয় তাকে ইরিটেন্ট ডার্মাটাইটিস বলে। এই সব ধরনের একজিমা আবার দুভাগে ভাগ করা যায়, ড্রাই একজিমা এবং ওয়েট একজিমা। ড্রাই একজিমা শুকনো ও আঁশযুক্ত হয় এবং ওয়েট একজিমা ভিজে ভিজে হয়। কী কী কারণে একজিমা হতে পারে এবার সে সম্পর্কে জানাবো। একজিমার নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে কিছু কিছু ফ্যাক্টর আছে যাদের কারণে একজিমা বাড়তে পারে। যাদের কোনো নির্দিষ্ট জিনিসে অ্যালার্জি আছে তাদের একজিমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন কোনো খাবার, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, কেমিক্যাল ইত্যাদি। এইসব জিনিসে নিয়মিত কন্ট্যাক্টে এলে অ্যালার্জিক রিয়াকশন হয়ে একজিমা শুরু হতে পারে। আবার যাদের বংশে অ্যালার্জি আছে তাদেরও একজিমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া সিনথেটিক কাপড়, উলের পোশাক এবং অত্যধিক স্ট্রেস ইত্যাদি কারণেও একজিমা শুরু হতে পারে। একজিমা হলে কী কী লক্ষণ দেখা যায়, একজিমা কোন ধরনের তার উপর নির্ভর করে লক্ষণ বিভিন্ন হতে পারে। একজিমা হলে সাধারণত আক্রান্ত ত্বক নষ্ট হয়ে যায়। ড্রাই একজিমা হলে ত্বক শুকনো ও খসখসে হয়ে যায়, শুরুতে লাল লাল দানা হয়, পরে সেগুলো কালচে হয়ে যায়। এই একজিমাতে অসহ্য চুলকানি থাকে। ওয়েট একজিমা ভিজে ভিজে হয়, চুলকানোর পর আক্রান্ত স্থান থেকে জলের মতো তরল নিঃসরণ হয়। এই তরল কারো কারো চটচট করে, আবার কারো চটচট করে না। হোমিওপ্যাথিতে একজিমার চিকিৎসায় অনেক ওষুধ আছে, আমি এখানে কয়েকটা ওষুধের উল্লেখ করেছি। এখানে একটা কথা বলবো, একজিমা হলো একটা টাফ রোগ, সহজে সারতে চায় না, তাই ধৈর্য ধরে নিয়ম করে ওষুধ খেয়ে যেতে হবে, তবেই একজিমা নিরাময় হবে। প্রথম ওষুধ হলো অ্যালোমিনা 200। যারা রোগা পাতলা, নম্র ও হাসিখুশি হয়, আবার যারা সূচি বায়ুগ্রস্ত হয়, কোষ্ঠকাঠিন্য ভোগে, আলু সহ্য হয় না, তাদের একজিমায় অ্যালোমিনা খুব ভালো কাজ করে। এই একজিমায় অসহ্য চুলকানি হয়, রোগী চুলকে রক্ত বার করে ফেলে, তারপর ব্যথা হয়। এই চুলকানি বিছানার গরমে বেড়ে যায়। অ্যালোমিনার একজিমা শীতকালে বেশি হতে দেখা যায়।
এর পরের ওষুধ হলো গ্রাফাইটিস 200। যারা মোটা, শীত কাতর, গায়ের চামড়া শুকনো ও ফাটা ফাটা, শীতকালে গোড়ালি ফেটে যায়, কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদের এক্সিমায়, বিশেষ করে ওয়েট এক্সিমায় গ্রাফাইটিস চমৎকার কাজ করে। গ্রাফাইটিস এক্সিমা মাথায়, কানের পিছনে, ঘাড়ে, গলায়, হাতের তালু, কুঁচকি ও দেহের মাঝে মাঝে হয়ে থাকে। চুলকালে আক্রান্ত স্থান থেকে আঠার মতো রস বেরোয়। এই রস পাতলা এবং চটচট করে। এক্সিমা চিকিৎসায় আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো ন্যাটামিওর 200। যে সমস্ত রোগী গরম সহ্য করতে পারে না, রোদে বেরুলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, ঠান্ডা জলে স্নানে খুব আরাম পায়, কোষ্ঠকাঠিন্যে ভোগে, রুটি পছন্দ করে না, লবণ ও তেতে খেতে ভালোবাসে, তাদের এক্সিমায় ন্যাটামিওর খুব ভালো কাজ করে। চুলের গোড়ায় এক্সিমা হলে এই ওষুধে ভালো ফল পাওয়া যায়। তাছাড়া কানের পিছনে, হাঁটুর ভাঁজে, হাতের কোনোয় ও মলদারের পাশেও এক্সিমা হতে দেখা যায়। ন্যাটামিওরের এক্সিমা কাঁচা লাল ও প্রদাহযুক্ত হয়, আবার পরিষ্কার জলপূর্ণ ফুঁসকুড়ির মতো হয়। এই ফুঁসকুড়িগুলো শুকিয়ে গেলে তার উপর শুকনো আঁশের মতো মাবড়ি পড়ে। ন্যাটামিওরের এক্সিমা নুন খেলে, সমুদ্র তীরে বেড়ালে বা বাস করলে এবং গরমকালে বেড়ে যায়। এর পরের ওষুধ হলো মেজেরিয়াম 200। শরীরের চর্বিশূন্য অংশে মেজেরিয়ামের এক্সিমা বেশি প্রকাশ পায়। যেমন মাথার চামড়ায় এক্সিমা, এই এক্সিমার উদ্ভেদগুলো পুরু চামড়ার মতো মামড়ি দিয়ে ঢাকা থাকে। এই মামড়ির নিচে ঘন সাদা পুঁজ জন্মায়, চুল জড়িয়ে যায়। কিছুদিন পর এই পুঁজ পচে গিয়ে দুর্গন্ধ ছাড়ে এবং তাতে পোকা জন্মায়। আবার শরীরের অন্য জায়গায় এক্সিমা হলে আক্রান্ত স্থানের চারদিকে ফুঁসকুড়ির মতো উদ্ভেদ হয়, অসহ্য চুলকায় এবং আগুনের মতো জ্বালা করে। এই চুলকানি বিছানার গরমে বেড়ে যায়। নেক্সট ওষুধ হলো সরিনাম 200। শীতকাতর রোগী যাদের সহজেই ঠান্ডা লাগে, মাথা সবসময় গরম রাখতে চায়, এমনকি গ্রীষ্মকালেও গরম জামাকাপড় পরে থাকে, প্রচুর ঘাম হয়, একটু হাঁটাহাঁটি করলে সহজেই ঘেমে যায়, মলমূত্র ঘামে, দুর্গন্ধ ছাড়ে, তাদের এক্সিমায় সরিনাম খুব ভালো কাজ করে। সরিনামের এক্সিমা শুকনো আঁশযুক্ত হয়, অসহ্য চুলকায়, এত চুলকানি হয় যে রোগী চুলকে রক্ত বার করে ফেলে। এই চুলকানি বিছানার গরমে বেড়ে যায়। সরিনামের এক্সিমা গ্রীষ্মকালে ভালো থাকে, আবার শীতকালে বেড়ে যায়। এর পরের ওষুধ হলো পেট্রোলিয়াম 200। সরিনামের মতো পেট্রোলিয়ামের এক্সিমাও শীতকালে বাড়ে বা প্রকাশ পায়। পেট্রোলিয়ামের এক্সিমা মাথায়, কানের পাশে, মুখে, হাত ও হাতের পিঠে, পা ও পায়ের পাতায় এবং জননাঙ্গের চারপাশে হয়ে থাকে। এই এক্সিমা লালচে হয়, চুলকায়, জ্বালা করে, আক্রান্ত ত্বক ফেটে যায় এবং সহজেই রক্ত বের হয়। সবশেষে যে ওষুধটা উল্লেখ করব সেটা হলো সালফার 200। যারা রোগা, দ্রুত চলাফেরা করে, চট করে রেগে যায়, নোংরা অপরিষ্কার, গা থেকে দুর্গন্ধ ছাড়ে, স্নান করতে চায় না, খিদে সহ্য করতে পারে না, দুধ সহ্য হয় না, মিষ্টি খেতে ভালোবাসে, হাত ও পায়ের পাতায় এবং মাথায় জ্বালা করে, তাদের এক্সিমায় সালফার খুব ভালো কাজ করে। সালফারের এক্সিমায় অসহ্য চুলকানি হয়, রোগী মনের সুখে চুলকাতে থাকে, তবে চুলকানোর পর জ্বালা করতে থাকে, এই জ্বালা চুলকানি জলে ধুলে বেড়ে যায়। সালফারের এক্সিমা উত্তাপে, সন্ধ্যায়, রাতে, বিছানার গরমে, জলে ধুলে বা স্নান করলে বেড়ে যায়। শরীরের যে কোনো জায়গায় এক্সিমা হলে এই লক্ষণগুলো দেখা গেলে সালফার সব কষ্টের খুব দ্রুত সমাধান করে দেয়। এবার ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ সপ্তাহে একদিন খাবেন, সকাল দুপুর রাত খাবেন, এভাবে এক মাস খাবেন। শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু স্বাস্থ্যবিধি বা নিয়ম মেনে চলতে হবে। যেমন এক্সিমা, বিশেষ করে ড্রাই এক্সিমা শুকনো রাখবেন না, ময়শ্চারাইজার বা অন্য কিছু লাগিয়ে আর্দ্র রাখার চেষ্টা করবেন। খুব ভালো হয় যদি কিছুটা নারকেল তেলে এক টুকরো খাবার পরপুর গুঁড়ো করে মিশিয়ে সেই মিশ্রণটা দিনে দু একবার করে এক্সিমায় লাগান, এতে জ্বালা ও চুলকানির সাময়িক উপশম হবে। যা থেকে এক্সিমা হতে পারে তার সংস্পর্শ এড়িয়ে চলুন। এক্সিমায় চুলকানি হলে না চুলকানোর চেষ্টা করুন। ঘরের তাপমাত্রার ওঠানামা
সীমাবদ্ধ রাখুন, এসির ব্যবহার কম করুন, মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস করুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।